আজি প্রথম পর্যায়ের নির্বাচনের ইতিমধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অসমত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। পাঁচটা সমষ্টিত EVMত বন্দী হল আজি 35 গৰাকী প্রার্থীর ভাগ্য। ভোটার রাইজে বন্দী করালে এই ভাগ্য EVMত। পাঁচ সমষ্টিত 72.10% ভোটারে সাব্যস্ত করেছে ভোটদান। আর যোরহাট সমষ্টিত সর্বাধিক 77.45% ভোটদান হয়েছে আজি। আমি ইতিমধ্যে জানাইছিল যে যোরহাটত অন্যতম এইবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছিল যোরহাট, আর যোরহাটত সর্বাধিক ভোটদান হয়েছে আজি। এই পাঁচটা সমষ্টির ভিতর 77.45% ভোটদান হয়েছে যোরহাটত। তারপর আছে ডিব্রুগড়লে, ডিব্রুগড় সমষ্টিত 71.05% ভোটদান হয়েছে। শোণিতপুৰত হয়েছে 71.34% ভোটদান। কাজিরঙা লোকসভা সমষ্টিত 71.57% ভোটদান হয়েছে। লখিমপুর সমষ্টিত 68.85% ভোটদান হয়েছে। লখিমপুর অবশ্যই কিছু কম। নির্বাচন আয়োগে ইতিমধ্যে এই তথ্য প্রকাশ করেছে পোর্টেল। আর দেশত প্রথম পর্যায়ত সামগ্রিকভাবে ভোটদানের হার হয়েছে 80.03%। অর্থাৎ সমগ্র দেশজুড়ি শেহতীয়া যে তথ্য, সে আমি দর্শকক জানাবো।